আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রোহানি বেলা দীপাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রত্যেকে জানছি সাদর অভিনন্দন ভালোবাসা। মহান আল্লাহ তালার কাছে সকলের জন্য জীবনের সফলতার জন্য কায় মনে প্রার্থনা করি, দোয়া করি। আল্লাহ তালা সকলকে সকল মকসদে জায়েজ মকসদে কামিয়াব করুক। আজকে আমি আপনাদেরকে জীবনের সফলতার একটি মূল মন্ত্র বলে দেব। ইনশাআল্লাহ জীবনে যে কাজে হাত দিবেন সেই কাজেই সফল হবেন। তার আগে বলবো, চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যখনই যে ভিডিও আমরা আপলোড করবো সেটি সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ধরনের ভিডিও পেতে, এর চেয়ে ভালো বেটার ভিডিও পেতে এবং জীবনের নানাবিধ সমস্যাদের সমাধান পাওয়ার জন্য আপনারা আস্থা রাখতে পারেন দরবারি বেলা শরীফের এই ইউটিউব চ্যানেলটি রুহানি বেলাতি পাওয়ারে। আজকে আমি আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে এরকম একটি তসবি বলে দেব, যে তসবিটি ইনশাআল্লাহ হন্য হয়ে মানুষ খুঁজে বেড়াতো। এমন একটি তসবি বলে দেবো যে তসবিটি আপনার জীবনকে বদলে দেবে। এমন একটি তসবি, এমন একটি ওয়াজিফা আপনাদেরকে বলবো যেটি আপনার জীবনের সফলতার মূল মন্ত্র বা মূল চাবিকাঠি বলতে পারেন। আমাদের চ্যানেলের যে কোনো আমলের এজাজতের জন্য কমন বক্সে আপনাকে ইয়া আল্লাহ, ইয়া মোহাম্মদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিন, এই যে তসবিগুলো লিখতে হবে। আমাদের এই আমলগুলো দেখে যদি আমলগুলো আপনি পাঠ করতে চান, সফলতা পেতে চান, অবশ্যই আপনাকে ভিডিওটি লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রথম থেকেই আছেন আমাদের সাথে জুড়ে আছেন, তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা। যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিতে চোখ রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখুন আপনার জীবনে এই চ্যানেলটি কোন টার্নিং পয়েন্ট হয়ে কাজ দেয়। আজকে আমি আপনাদেরকে এরকম একটি ব্যাপারে বলবো, যে ব্যাপারটি এখন ধরুন আপনি একটি বিজনেসে যাচ্ছেন, ব্যবসার শুরুর দ্বারপ্রান্ত দিয়ে আপনি হোঁচট খেয়ে যাচ্ছেন, পুঁজি হারিয়ে যাচ্ছে, বা পুঁজি ঠিক আছে আপনি ব্যবসা দিয়েছেন কিন্তু কাস্টমার আসতেছে না, বা ব্যবসাটি ভালো চলতেছে না, বা আগে ভালো চলতো এখন ভালো চলতেছে না, বা আপনি নতুন ঘর বাঁধতে যাচ্ছেন সেখানে বাধা, ঘর বাড়ি তুলতে পারতেছেন না, জায়গায় বায়না করে জায়গা পাচ্ছেন না, অথবা বিয়ে শাদির ব্যাপারেও পিছিয়ে যাচ্ছেন বারবার, মেয়ের বিয়ে হচ্ছে না অথবা সন্তানের বিয়ে হচ্ছে না, যে কাজে আপনি হাত দেন না কেন, ভালো কোনো শুভ কাজে হাত দিলে সেটি আপনার অশুভ হয়ে যায়, সেই কাজটি আপনার মনমাফিক হয় না, সেক্ষেত্রে আপনি এটি নিয়ে বড় দুশ্চিন্তায় থাকেন যে কী করবেন। হয়তো জ্যোতিষ দেখাইছেন, আপনি জ্যোতিষই না, শুধু অনেকে দেখা গেছে আপনার জ্যোতিষ ছাড়াও বিভিন্ন রত্নরাশি অনেক কিছু ধারণ করে থাকে। অনেকে আবার মোল্লা যারা আছে, মুন্সি মোল্লা, তাদের কাছে দৌড়ে বেড়ায়, পণ্ডিতের কাছে যায়, এক একজন এক এক জায়গায় যায়, অনেকে আবার কারো কাছেই যায় না, নিজের ভাগ্যের উপরে দোষ দিয়ে হতাশাগ্রস্ত হয়ে গালে হাত দিয়ে বসে থাকে যে না, আমার দ্বারা আসলে কোনো কিছুই হয়তো সম্ভব নয়, ডিপ্রেশনে ভোগেন। আসলে আমি আপনাদেরকে বলবো যে ভাই, হতাশা না হয়ে আপনারা এই জিনিসগুলো জেরে ফেলে দিয়ে মনের মাঝে দৃঢ় প্রত্যয় নিয়ে আপনি মহান আল্লাহ তাআলার কাছে, রবের কাছে দুটি হাত তুলুন, দুরাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহর কাছে পানা চান। পানা চেয়ে যে পদ্ধতি আমি আপনাদেরকে আজকে বলে দেবো, আপনাদেরকে শেয়ার করবো, এই পদ্ধতিটি অবলম্বন করুন। জীবনের আপনার সফলতা আপনার পা ছুবেই ছুবে, চলতে ফিরতে উঠতে বসতে যখনই আপনি সময় পান এই তসবিটি আজকে পাঠ করুন। জীবনের যত বাধা আসুক না কেন, সব বাধা দূর হয়ে আপনি কামিয়াবির পথে উঠে যাবেন, আপনি কামিয়াব হবেন। কোনো বাধা আপনার সফলতাকে আটকাতে পারবে না, কোনো বাধা আপনার উন্নতিকে আটকাতে পারবে না। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সারাক্ষণ রাত দিন অফিস আদালতে কাজে কর্মে ব্যবসা বাণিজ্য বা বেকার আছে যেই অবস্থায় থাকেন না কেন, আজকের বর্ণিত তসবিটি আপনারা পাঠ করবেন। জীবনে দেখবেন যে আপনি যখন যা চাচ্ছেন আল্লাহ তাই দিবে আপনাকে। সবসময় পড়ুন, দেখুন তো আল্লাহ তাআলা কী করে আপনার সাথে, আর কী করে আপনি কোন জাদুমন্ত্রে আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে যান। আপনি দেখবেন যে আপনি যেখানে হাত দিচ্ছেন সেখানেই ইনশাআল্লাহ সফলতা আসবে। তো এই তসবিটি আপনার কাজের ফাঁকে পড়তে পারবেন, এবাদতের একটা নির্দিষ্ট টাইম করে নিতে পারেন, 24 ঘন্টা পড়তে পারবেন, শোয়া বসা চলতে ফিরতে পড়তে পারবেন। যত বেশি আপনি কামিয়াবি চাবেন জীবনে, যত বেশি সফলতা আপনার কদম চুম্বন করুক এটি চাবেন, তত বেশি আজকের বর্ণিত তসবিটি আপনারা পাঠ করবেন। অবশ্যই আমাদের এজাজত কমে আপনাদেরকে তসবিটি পাঠ করতে হবে, বিনা এজাজতে তসবি পাঠ করে কোনো প্রকার কোনো ফল হবে না। অনেকে প্রশ্ন করেন, ভাই ঠিক আছে কতদিন পড়ব। আসলে ব্যাপারটি হচ্ছে যে ভাই, আমরা যখন যেখানে কোনো টাইম বলি না সেখানে আপনি সফলতা না আসা পর্যন্ত পড়তে থাকেন, খুব দ্রুতই আপনি সফলতা পাবেন। তসবি তাহলিল বা ওয়াজিফা এমন নয় যে অনন্তকাল পর্যন্ত, বছরের পর বছর, যুগের পর যুগ, মাসের পর মাস পড়বেন এর তাহলে কামিয়াবি আসবে, না এরকম কোনো কিছু নয়। এমনও হতে পারে আপনার 5 দিন 7 দিন একদিনও কাজ হয়ে যেতে পারে, আবার 40 দিনও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি যদি সারা জীবন পড়েন, সারা জীবনই আপনার অর্থ ধন সম্পদ টাকা পয়সা সফলতা যেটাই চান না কেন, সব কাজেই সফলতা আসতে থাকবে। এটি এরকম একটি আপনার ওয়াজিফা
যা ধনী হওয়ার জন্য যথেষ্ট। জাদুকরীভাবে আপনাকে অর্থ সম্পদের মালিক করে দেবে, আপনার কারিশমেটিকভাবে আপনাকে অর্থ ধন সম্পদ এবং টাকা পয়সার পথ করে দেবে এই অজিবাটি। জীবনের যত বাধা আছে, যত বিচ্যুতি আছে, সব কিছু দূর হয়ে যাবে। এটি মহান আল্লাহ তাআলার দুটি নাম আমি আপনাদেরকে বলে দেব, যে দুটি নাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তবে তসবি আপনারা পাঠ করার দেখতেছে, যদি যারা তসবি পাঠ করতেছেন, অজিবা পাঠ করতেছেন, ধূমপান করতেছেন, তাদের কোনো কাজ হবে না ভাই। ধূমপায়ী ব্যক্তিদের কোনো আমল কাজ করবে না, এটি বলে কোনো লাভ নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে যাদেরকে বলতেছি, যারা আসলে এই তসবি তালগুলো খুঁজে বেড়ান, বা যারা জীবনে সফল, জীবনে যে কোনো কাজে সফল হতে চাচ্ছে, যে কোনো কাজ, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, লেখাপড়া হোক, শিক্ষাদীক্ষা হোক, ভালোবাসা মানুষকে পাওয়ার সফলতাই হোক, জীবনের মূল মন্ত্রে চাবিকাঠি যেটাই হোক না কেন, আপনার লক্ষ্য যদি থাকে এক, তাহলে আপনি আজকে তসবিটি পাঠ করুন। ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু, ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু। এই তসবিটি আপনি সর্বদা সারাক্ষণ চলতে ফিরতে পাঠ করতে থাকুন। ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু, ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু, ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু, ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু। ইনশাআল্লাহ ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু এই তসবি পাঠের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের হাতে টাকা পয়সা ধরা দিবে, আপনার হাতে অজস্র টাকা পয়সা ধরা দিবে, অজস্র সম্পদ ধরা দিবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই টাকা পয়সা জীবনে যখন দাঁড়াতে, তার সদ্ব্যবহার করা উচিত। তো ভালো থাকবেন সকলে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাদেরকে অনুরোধ করেছেন সর্বদা পাঠ করতে পারি, 24 ঘন্টা পাঠ করতে পারি এমন তসবি দেওয়ার জন্য। সেই সকল বোন এবং মা বোনগুলোর জন্য এবং ভাইদের জন্য পাশ থেকে যারা অনুরোধ করেছেন, অবশ্যই ধন্যবাদ রইল। আমি আপনাদেরকে চেষ্টা করেছি আপনাদের ছোটোখাটো একটা তসবি দেওয়ার জন্য, যেন অল্প সময় পড়তে পারেন, পাঠ করতে পারেন, মুখে জড়তা না থাকে। ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু, ইয়া মুতাকাব্বিরু ইয়া রহমানু, মহান আল্লাহ তাআলার এই দুটি নাম একসাথে যৌথভাবে আপনারা 24 ঘন্টা রাত দিন পড়তে থাকেন, জীবনের সমস্ত সফলতার চাবিকাঠি আপনার হাতে এসে ধরা দেবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।